Hey guys, Assalamualaikum. Munshi Biplob bolchi. Tokyo'r Ueno Station theke ajke Shinkansen-er ditiyo safar apnader sathe share korbo. Ajke eta hocche Hokuriku Shinkansen. Ami Nagano-r dike jabo. Oi Toyama prefecture jabo. To amra Ueno theke utbo. Ueno theke ute Toyama prefecture-er Kurobo Unazaki Station porjonto jabo. এইটা হচ্ছে হোক্কাইদো শিনকানসেন আমার সামনে যেটা দেখছেন এটা এখন চলে যাবে আমার বাম সাইডে যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মে আমার ট্রেন কিছুক্ষণের মধ্যেই এসে দাঁড়াবে তো হোক্কাইদো শিনকানসেন অনেক লং জার্নি এখান থেকে প্রায় 1500 কিলোমিটারের জার্নি এটা ভাড়াও বেশি তুলনামূলক অনেক বেশি এবং খুবই ভিভিআইপি এবং সবচেয়ে জাপানের স্পিড ট্রেন হচ্ছে এটাই যেটা চলে গেল এই শিনকানসেন হোক্কাইদো শিনকানসেন ওই পাশে আরেকটা দাঁড়িয়ে আছে ওইটা হোক্কাইদো থেকে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ইতিমধ্যে আমার ট্রেনও চলে এসেছে আপনারা দেখতেছেন আমার পিছন দিয়ে ঢুকতেছে সাপের আকৃতিতে ওকে আমি ট্রেনে উঠে পড়ছি আমার সিট নাম্বার হচ্ছে 10 নম্বর বগির 16A নাম্বার সিট আমি আমার প্রথমে সিটে যেয়ে রাখবো এবং ফার্স্ট ক্লাসের রিভিউ দেখাবো যদিও আজকে আমি ফার্স্ট ক্লাসে যাচ্ছি না বাট ফার্স্ট ক্লাসে গিয়ে ফার্স্ট ক্লাসের রিভিউটা দেখাবো জাপানি গ্রিন কার বলে ফার্স্ট ক্লাসে আমি প্রথমে আমার সিটটাতে বসে তারপর চলে যাব এটাই আমার সিট 16A উইন্ডো সাইডের সিট আমারটা তো আমি যাচ্ছি হচ্ছে আমার একটা হালালের অডিট আছে হালাল অর্গানাইজেশনের সার্টিফিকেশনে আমি কাজ করি এখানে তো সেখানকার একটা অডিটের জন্য যাচ্ছি তোয়ামা প্রিফেকচারে তো পুরো ট্রেনটা আপনাদেরকে ঘুরে দেখাবো কিছুক্ষণের মধ্যেই পুরো ট্রেনটার এপা এই মাথা থেকে ওই মাথা দেখাইলে একদম ক্লিয়ার বুঝে যাবেন আর আমরা এখন পিছনের দিকে ফার্স্ট ক্লাস যে বগিটা আছে সেখানে গিয়ে আপনাদেরকে ফার্স্ট ক্লাসের দেখানোর চেষ্টা করবো ওকে গাইজ আমরা পুরো ট্রেনটা ঘুরবো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টোটালটা ঘুরবো ঘুরে আর লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কোথায় গিয়ে দেখাই তো এইটা হচ্ছে করিডোর দিয়ে যদি ঢোকেন গ্রিন ক্লাস লেখা আছে এটা সেন্সর দোয়া আর কি সেন্সর দরজা আমরা ভিতরে ঢুকে গেছি ফার্স্ট ক্লাসের তো চারিপাশটা যদি দেখেন বিমানের চেয়েও ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাসের চেয়েও ভালো মানে সব মিলে প্রশস্ত এত বড় একটা বগিতে আপনি যদি ভালো করে ফলো করেন মাত্র কয়েকটা সিট এবং আলিশান সিট আপনি পুরোটা ফোল্ড করে একেবারে শুয়ে পড়তে পারবেন এবং লাইট আছে বই পড়তে পারবেন এখানকার ফার্স্ট ক্লাসদের যা মানে প্যাসেঞ্জারদের জন্য আলাদা খাবার আলাদা স্ন্যাক্স অনেক কিছু আছে যেগুলো সাধারণ বগিগুলোতে নেই তো ফার্স্ট ক্লাসের ভাড়াটাও ঠিক ডাবলের থেকে আরও বেশি ফর এক্সাম্পল আমি আজকে যাচ্ছি টোকিও থেকে তোয়ামা প্রিফেকচারে এটার ভাড়া হচ্ছে 15,000 জাপানিজ ইয়েনের মতো যাইতে 15,000 আসতে 15,000 30,000 ইয়েন টোকিও থেকে 300 কিলোমিটার পথ কিন্তু এই দূরত্বে বিজনেস ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে যাইতেই শুধুমাত্র আপনার 35,000 ইয়েনের মতো লেগে যাবে ওকে আপনাদেরকে এখন ফার্স্ট ক্লাস ট্রেনের বাথরুমটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মেনদের জন্য অর্থাৎ পুরুষদের ইউরিনের জন্য আর এখান থেকে যদি করিডোরে দাঁড়ায় বাইরের দিকটা তাকাই চারিদিকে একেবারে সাদা হয়ে আছে বরফে মানে পুরো গ্রাউন্ড একবারে সাদা হয়ে আছে বরফে তবে এখন যদিও প্রায় সামারের কাছাকাছি আমরা চলে এসেছি পুরো শীতকাল না এখন এখনও পর্যন্ত বরফগুলো জমে আছে যদিও আজকে খুব মানে ওয়েদারটা খুব সানি ওয়েদার বাট জমে আছে বরফগুলো পুরো সাদা হয়ে আছে দিগন্ত আপনি চারিপাশে তাকাইলে দেখতে পারবেন যত দূর চোখ যায় শুধু সাদা আর সাদা ঠিক আমি যে মুহূর্তে যাচ্ছি ঠিক তার বাম পাশেই কিন্তু এখন সমুদ্র আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমরা ওই বড় বাথরুমটার দিকে যাব ভিআইপি যে বাথরুমটা আছে এটা হচ্ছে গমিবাক অর্থাৎ ময়লা ফেলার জায়গা এবং এই সাইডটা হচ্ছে হুইল চেয়ার যারা
প্যারালাইজড বঙ্গু বা সমস্যা আছে তাদের জন্য। ওকে, এখানে এখানে আমরা ক্লিক করলাম, ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে বাথরুম ফার্স্ট ক্লাসের, এবং দেখবেন মানে অনেক অফিসারদের তো এত ভিআইপি বাথরুম অনেক সময় দেখা যায় না। এটা হচ্ছে পুরুষদের জন্য, পুরুষদের টয়লেট, মেয়েদের টয়লেট আলাদা আছে, সেটা তো দেখানো সম্ভবই হবে না। তো এটা সবগুলোই সেন্সর, খুবই মানে অসাধারণ আর কি, একবারে বলে বোঝানো যাবে না যে ট্রেনের মধ্যে এত ভালো, প্রশস্ত এবং এত ভিআইপি বাথরুম। ওকে, দেন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখা যাচ্ছে যে পাহাড়গুলোর উপরে এখনও পর্যন্ত বরফ জমে আছে, সাদা হয়ে আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আর কি। তো তার আগে আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই ফার্স্ট ক্লাস বগিটা যদি পিছন দিক থেকে আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে দেখেন দুইটা পার্ট একটা সিটের, মানে মানে কতটা কমফোর্টেবল হতে পারে, আপনি মানে শুইলেই ঘুম চলে আসবে আপনার আর কি। আমরা খুবই কাছাকাছি চলে আসছি, এই যে গ্রামটা দেখেন অসাধারণ, মানে কীভাবে বোঝাবো, একেবারে এই পাশে সমুদ্র আর ওই পাশে হচ্ছে এরকম বড় বড় দানবাকৃতির পাহাড়, উপরে বরফ জমে আছে, নিচের এই গ্রামটায় মানুষ বসবাস করে, একদম স্বপ্নের মতো আসলেই। মানে আপনি একটু ভালো করে ফলো করলে ঠিক তাই মনে হবে। তো ওকে গাইজ, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, এখন আমি নেমে গেছি অলরেডি। তো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কুরুবি উনাজাকি অনসেন স্টেশন। তো এই আমার প্রিফিকচারের, এখানে আজকে আমার অডিট আছে একটা কোম্পানির। তো আমি অলরেডি পৌঁছাই গেছি, এবং আমি উইন্ডো দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে মানে কত অসাধারণ, পাহাড়ের উপরে বরফ জমে আছে। তো ট্রেনটাকে প্রথমে আমি আমার বুলেট ট্রেনটাকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার পিছনে বিশাল বিশাল পাহাড় এবং উপর এখনও পর্যন্ত বরফ জমা। এই এই ডিস্ট্রিক্টটায়, প্রিফেকচারটা প্রচুর বরফ স্নোয়িং হয় আর কি। তো আমার পিছনে এখনও দেখা যাচ্ছে যে এটা প্রচুর বরফ পড়ে আছে। তো ওকে গাইজ, এই ছিল আজকে আমাদের বুলেট ট্রেনের যাত্রা টোকিও থেকে তোয়ামা প্রিফেকচার। আবার দেখা হবে কোনো না কোনো ব্লগে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সবসময় সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই শুভকামনায় দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি মুন্সি বিপ্লব জাপানের তোয়ামা প্রিফেকচার থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।